बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 सिद्दीक अकबर रदियल्लाहु तआला आपनारा जानेन उनी एमन एकजन ব্যক্তি আল্লাহর বান্দা আমার নবীর সাহাবা যিনি সব কিছু দিতে দিতে নিজের ঘরের চুলার ছাই পর্যন্ত আমার নবীর মহব্বতে দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ চুলার কি দিয়েছেন ছাই পর্যন্ত দিয়ে দিলেন তাহলে বুঝে যায় ওনার ঘরের মধ্যে আর কিছু ছিল না টাকা পয়সা ধন সম্পদ সব আমার নবীর প্রেমে বিলীন করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন উনি ছোট্ট খাল থেকে উনি খোদা বিরোধী ছিল না উনি মূর্তি পূজা করত না উনি এমন একজন মানুষ আমরা তো ছোটকালে অনেক কিছু করেছি ইসলামে যেগুলা নিষেধ করেছে ওগুলো আমরা অনেক করে ফেলেছি যেহেতু আমাদের জানা নাই তাই সিদ্দিক আকবর ছোটবেলা পর্যন্ত উনি খোদার হুকুমের বাইরে ওয়াহদানিয়তের হুকুমের বাইরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন চলে নাই জোরে বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল মুস্তাফা নূরে জানাবে আমরকুন আফতাবে ভুরজমে মিল্লাদুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা হাফাজুল বেররবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উনি চমৎকারভাবে আলোচনা করেছে এটা হচ্ছে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে বাল্যকাল ছিল ওনার যে ছোট্ট অবস্থায় উনি চলাফেরা করেছে ওই সময়ের চমৎকার একটি আলোচনা করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম আসলে আবু বকর না ওনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম বললাম আব্দুল্লাহ ওনার উপনাম হচ্ছে আবু বকর ওনার উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক সিদ্দিক এবং আতিক এগুলো হচ্ছে উপাধি লকব ওনার বাবার নাম হচ্ছে ওসমান উপনাম হচ্ছে আবু কুহফা ওনার মায়ের নাম হচ্ছে সালমা উপনাম হচ্ছে উম্মুল খায়র জোরে বলেন না সুবহানাল্লাহ উনি হানায় কাবার মধ্যে আব্রাহাম শাহ আক্রমণ করার আড়াই বছর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন জন্মগ্রহণ করেছে কোন সময় হানায় কাবার উপরে কি হয়েছে হামলা হয়েছে না হানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহাম শাহ অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে হাতি নিয়ে তারা কি করেছে হানায় কাবার উপর হামলা করেছে আক্রমণ করেছে
এই হানে কাবার আক্রমণের আড়াই বছর পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত এই সিদ্দিক আকবর জন্মের পরে ছোট্ট কাল অবস্থার কিভাবে উনি জীবন যাপন করেছে, কিভাবে বড় হয়েছে, ওই সময়ের মধ্যে ওনার কি ঘটেছে, ওগুলো আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত মুজাদ্দিদে দীন ও মিল্লাত শাহ আহমদ রেজাহা ফাজিল রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে বর্ণনা করেছেন। কি বলেন আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত বলেন, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা জান উসমান ও নাম আবু কুহফা উনি সিদ্দিক আকবরকে হাতে ধরে একটি মুক্তির ঘরের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিয়ে গেলেন? মুক্তি ঘরের মধ্যে, যেখানে মূর্তি রাখানো হয়, মুক্তিদেরকে পূজা করা হয়, ওই ঘরের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বা আবু কুহফা উনি নিয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখন আমাদের ছোট সন্তান থাকলে, ভাই থাকলে আমরা মেলায় মজলিসে নিই বা মাহফিলে নিই, মসজিদে গেলে তাদেরকে কি করি, সাথে নিয়ে যাই। ঠিক তদ্রূপ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আবু কুহফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মূর্তির ঘরের মধ্যে নিয়ে গেলেন। মূর্তির ঘরের মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বা বললেন, কার আব্বা? আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহফা বললেন আবু বকরকে সম্বোধন করে, এ আমার সন্তান আবু বকর বা আব্দুল্লাহ, তুমি এটাকে সিজদা করো। কি করো? সিজদা করো। কাকে? মূর্তিকে। কি বললেন? হাদিহি ইলাহাতুকা আসসামুলা ফাসজুদুলাহা। এ আবু বকর বা আব্দুল্লাহ আমার সন্তান, এটা তোমার বড় খোদা, এই খোদাকে তুমি সিজদা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেছে? সিজদা করার জন্য বলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা জান বলেছে, এই কথা দেখুন বললেন, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মূর্তির ঘরের মধ্যে রেখে তার আব্বা জান আবু কুফা উসমান উনি মূর্তি ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে রইলেন। উনি চিন্তা করতে লাগলো, আমি এখন কি করব কি করব, আমার জন্মদাতা বাপ আবু কুফা উসমান উনি আমাকে অর্ডার দিলেন যেগুলো করা শিরিক, যেগুলো করা শিরিক না, মূর্তিকে সিজদা করা, কোনো কিছুকে আল্লাহ বলে খোদা বলে মনে করে সিজদা করা, এটা কি? জোরে বলেন না, এটা কি শিরিক? তখন সিদ্দিক আকবর ওই সময় সিদ্দিক হয় নাই, আব্দুল্লাহ বা আবু বকর নাম ছিল। সিদ্দিক আকবর তখন চিন্তা করতে লাগলো। সিদ্দিক আকবর বললেন, কি ব্যাপার? আমার আব্বা আমাকে ঘর থেকে এনে একটি বান্দা বানানো, একটি মূর্তিকে আমাকে সিজদা করার জন্য বলেছে। বাবা বললেন, হাদিহিল হাতুকাস সামুলুলা ফাসজুদুলাহা, আমার আব্বা বলেছে এটাকে সিজদা করার জন্য, এটা তোমার খোদা, খোদা বড় খোদা। তখন সিদ্দিক আকবর যখন বাবা বললেন, বাবার অর্ডার মানতে হবে, কিন্তু একটা কন্ডিশন রয়েছে, একটা প্রশ্ন রয়েছে, এটা উনি মনে মনে চিন্তা করলেন, যদি কোনো কিছু খোদা হয়ে থাকে, খোদার কাছে পরীক্ষা করার জন্য আমি কিছু প্রশ্ন করতে চাই, আমি কিছু জানতে চাই। এই কথা বলে মনে মনে ধারণা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিকে
ওনার বাবা যাকে খোদা বলেছে খোদাকে পূজা করার জন্য বলেছে। সিদ্দিক আকবর বলল আমাকে আমার আব্বা আবু কুফা খোদা বলে এই মূর্তিকে সেজদা করার জন্য বলেছি। আমি এই মূর্তিকে সেজদা করার আগে আমি একটু পরীক্ষা করে নেব। জোর বলেন সুবহানাল্লাহ, আর একটু জোর বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করতে হবে না, এমনি সেজদা করা যাবে? যাবে না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমার বাবা আবু কুফা এই মূর্তিকে সেজদা করার জন্য আমার বাবা আমাকে বলেছে। এখন আমি একটি প্রশ্ন করব, এরপর আরেকটি প্রশ্ন করব, এরপরে আরেকটি প্রশ্ন করব, তিনটি প্রশ্ন যদি এই মূর্তি দিতে পারে তখন আমি ওকে খোদা মানব। জোর বলেন সুবহানাল্লাহ। যদি তিনটি প্রশ্নের জবাব দিতে না পারে আমি তিনটি কথা বলবো, ওই তিনটি কথার উত্তর যদি আমি না পাই তাহলে আমি খোদা মানব না। জোর বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিকে খেয়াল করে বললেন ইন্নি জাইউন ফাতিমিনি। আবু বকর বললেন ওই মূর্তিকে, ওই মূর্তিকে বললেন হে মূর্তি, হে খোদা, ইন্নি জাইউন ফাতিমনি, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, আমাকে কানা দাও, আমি পিপাসা, আমার অনেক খিদা লেগেছে, আমাকে কি দাও, খানা দাও। কাকে বলেছে? কে বলছে? আবু বকর। ওই সময় বয়স কত? একদম ছোট অবস্থায়। আবু বকরের বয়স কম, ছোট্ট কাল অবস্থায় আবু খোদাকে মূর্তিকে প্রশ্ন করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কানে যখন বললেন মূর্তির কাছে যখন কানা চাইছে ইন্নি জাইউন ফাতিমনি, আমি আবু বকর আবদুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি পিপাসা লেগেছে, আমি একটু খাবার দাও। তখন মূর্তির কোনো কিনায় জবাব বলেন না, মূর্তির কোনো কিনাই জবাব নাই, মূর্তির কোনো জবাব নাই, কোনো কথাবার্তা বলছে না, কানা পিনা দিচ্ছে না। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন এই মূর্তি তোমাকে আমার আব্বা বলেছে তোমাকে সেজদা করার জন্য, তুমি তখন কিছু বলতে পারো নাই, আমি এখন কি করব, আমি কানা চেয়েছি, আমি ক্ষুধার্ত মানুষ, আমাকে কানা দাও। তখন কানা দিতে পারে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনকে বুঝলেন যাক প্রথম সওয়াল, প্রথম প্রশ্ন আমি যেটা প্রথমে চেয়েছি এটা তুমি দিতে পারো নাই, ঠিক আছে, এরপরে আমি আরেকটা করব। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিকে সম্বোধন করে খেয়াল করে আবার সিদ্দিক আকবর বললেন ইন্নি আরিন ফাকসিনি, এই মূর্তি আমি বস্ত্রহীন, আমার কাছে কোনো কাপড় নেই, আমাকে একটি কাপড় দাও, আমি পড়তে পারি। জোর বলেন সুবহানাল্লাহ। প্রথমে কি খুঁজেছে? কানা, কানা। প্রথমে খাদ্য খুঁজেছে, খাদ্য দিতে পারে নাই। এরপরে বললেন দুই নম্বর, আমি আরেকটা জিনিস চাইব। কি চাইছে? কাপড় চাইছে, আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও, আমাকে কাপড় দাও। এই কথা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিকে বললেন, মূর্তির কোনো কিনাই লড়াচড়া নাই, আওয়াজ নাই, সিদ্দিক আকবর দুই নম্বর চলে গেল এবং তিন নম্বরের মধ্যে সিদ্দিক আকবর আবার বললেন এ মূর্তি তুমি যদি সত্যিকার খোদা হয়ে তাকো, সত্যিকার খোদা হয়ে তাকো, তাহলে আমি তোমাকে লাশ একটা ওয়ালিন দিচ্ছি, আমি বলে দিচ্ছি কি এই মূর্তি তুমি যদি সত্যিকার খোদা হয়ে তাকো আমি তোমাকে একটি পাথর নিক্ষেপ করতেছি, আমি তোমাকে একটি পাথর নিক্ষেপ করতেছি, তোমাকে পাথর দিয়ে আমি আঘাত করতেছি, তুমি যদি সত্যিকার খোদা হয়ে থাকো আমার এই পাথর থেকে তোমাকে তুমি নিজে রক্ষা করো। জোর বলেন সুবহান।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ হাসকে আশকে মুস্তাফা সামানিওস বারে বারে দর গোশাইধা মানিওস সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন আরো জোরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন নবী তারানে বালা নবী বাঁচানে নবী তারানে বালা নবী বাঁচান প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো ভালো যদি বাঁচতে হয় নবী কি বাসুন ভালো যদি বাঁচতে হয় নবী কি বাসুন নবী তারানে বালা নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো ভালো যদি বাঁচতে হয় নবী কি বাসুন ভালো যদি বাঁচতে হয় নবী কি বাসুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল তিন নম্বর কি বললেন আবু বকর সিদ্দিক বললেন কাকে বলেছে মুত্তিকে বলেছে এই মুত্তি তুমি যদি বড় খোদা হয়ে থাকো সত্যিকার খোদা হয়ে থাকো আমি তোমাকে প্রথমে বলেছি আমি ক্ষুধার্থ আমাকে আহার দাও দ্বিতীয় নম্বর বলেছি আমি বস্ত্রহীন আমাকে বস্ত্র দাও তিন নম্বর এখন তোমাকে আমি শেষ কথা আমি তোমাকে শেষ পরীক্ষা আমি এরপরে আর পরীক্ষা করব না তুমি এটা যদি পাস হও তাহলে খোদা মানব আর যদি পাস না হও তোমাকে খোদা মানব না জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলার পরে তখন ওই মূর্তির কোনো কি নাই লড়া চড়া নাই কোনো জবাব নাই তখন মূর্তির কোনো জবাব নাই লড়া চড়া নাই তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর হাতে নিলেন পাথরটা হাতে নিয়ে ওই মূর্তির শরীর বাড়ায় নিক্ষেপ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ নিক্ষেপ করার সাথে সাথে ওই মূর্তির চূর্ণ চার হয়ে গেল মূর্তি দাঁড়িয়ে ছিল দাঁড়ানো থেকে পড়ে গেলেন জোরে বলেন সুবহান আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তখন মূর্তি পড়ে গেল আওয়াজ হয়েছে কিনা আওয়াজ হয়েছে তখন আবু কুহফা আবু বকর সিদ্দিকের আব্বা জান বাহিরে ছিল মূর্তি যখন দানার অবস্থায় থেকে মূর্তি পড়ে গেল তখন একটি আওয়াজ হলো ওই আওয়াজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান শুনেছে শোনার সাথে সাথে বাহির থেকে মূর্তির ঘরের ভিতরে চলে আসলো এসে দেখলো বাবা বলেছে হাযিহি ইলাহাতুকা আসসামুল উলা ফাসজুদু লাহা আবু বকরের আব্বা আবু কুফা বলেছে এই আমার সন্তান আবু বকর বা আব্দুল্লাহ এটা তোমার বড় খোদা এটাকে তুমি সেজদা করো কে বলেছে আবু বকরের আব্বা জান তখন আবু বকর সিদ্দিক আর সেজদা না করে কি করেছে ওই মূর্তিকে বড় খোদাকে একটি পাথর দিয়ে নিক্ষেপ করে আক্রমণ করে তখন পাথর কি হয়ে গেল পড়ে গেল মূর্তি পড়ে গেল বাংসুর হয়ে গেল তখন নষ্ট হয়ে গেল আবু বকর সিদ্দিকের আব্বা জান যখন এটা দেখলো দেখার সাথে সাথে বললো হে বাবা তুমি কি করেছো আমি তোমাকে
এখানে এনেছি আমার খোদাকে পূজা করার জন্য, খোদাকে সেজদা করার জন্য। তুমি তো সেজদা করো নাই আমার খোদাকে, তুমি একটি পাথর মেরে কি করেছ, শেষ করে দিয়েছো বাবা, কি ব্যাপার? তখন আবু বকর সিদ্দিক বাবা কি বললেন, হে আমার বাবা, ধর্মদূত আমার বাবা আবু কুফা, আমি কিছু করি নাই, আমার দোষ নাই, এটা কি আপনি সেজদা করার জন্য আমাকে বলেছেন? আমি টিকে সেজদা করার জন্য আমি নিয়ত করেছিলাম, কিন্তু তিনটা আমি ওকে কি করব, কথা বলবো? ওই তিনটা কথার জবাব যদি দিতে পারে আমি তাকে খোদা মেনে সেজদা করব, আর যদি না পারে তাহলে এটা বন্ধ খোদা, এটা কোনো খোদা না, এটা বানাইয়া খোদা, এটা মূর্তি, এটা কোনো লাভ ক্ষতি কিছু করতে পারবে না, ওকে আমি কেমনি পূজা করব? খোদা ওকে বলা হয় যে খোদা রব্বুল আলামিন, কুল কায়নাত সৃষ্টিকর্তা মালিক, ওই রব্বুল আলামিনকে আমরা যখন ডাকি তখন আল্লাহর থেকে যা চাই আমরা তা পাই। এ আমার আব্বা, এই মূর্তি দেখে খোদা দেখে আমি অনেক কিছু চেয়েছি, আমি কিছু পাই নাই, তাই ওই মূর্তিকে খোদাকে আমি একটি পাথর নিক্ষেপ করেছিলাম, ওই পাথর দেখে খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে নাই। জোরে বলেন সুবহান, বাবা আমি কেমনে এটাকে খোদা মানব, যে খোদা আমি একটা পাথর নিক্ষেপ করেছি ওই পাথর থেকে বাঁচতে পারে নাই, উনি কিভাবে খোদা হতে পারে? জোরে বলেন সুবহান। সে কারণে বলেন, দেব দেবীর নাই ক্ষমতা পূজা করা হয় রে বিতা, আদমে হাওয়া জারি পয়দা, আদমে হাওয়া জারি পয়দা, এ শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি, এখন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি, এখন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এরপরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজানকে এই কথা বললেন, আব্বাজানের জবান কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন সিদ্দিক আকবরকে হাতে ধরে বাবা মায়ের কাছে নিয়ে গেলেন, সালমা উফনাম উম্মুল খায়র ওর কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আমার প্রাণ প্রিয় বিবি, দেখো দেখো তোমার সন্তান আব্দুল্লাহকে আমি মূর্তিঘরের মধ্যে নিয়েছিলাম কল্যাণের জন্যে। তখন আমি ওই সন্তানকে মূর্তির ঘরের ভিতরে ঢুকিয়ে আমি তাকে ভিতরে প্রবেশ করে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি এর আগে তাকে বললাম, হাদিহি লাহাতুকাস আসামুল ওলা ফাসজুদুলাহা, এ বাবা আবু বকর বা আব্দুল্লাহ তুমি আমার সন্তান, তুমি এটা বড় খোদা, তোমার বড় খোদা, এই খোদাকে সেজদা করো, একটু মাথা নিচে করো এই খোদার সামনে। আমি এটা বলে আমি চলে গেলাম, বাহিরে অবস্থান করতেছিলাম। এরপরে তখন কিছুক্ষণ সময় অতিবাহিত হতে না হতে আমি শুনতে পেলাম, আমি শুনতে পেলাম ওই মূর্তির ঘরের মধ্যে কি হয়েছে, আওয়াজ হয়েছে। মূর্তি ঘরের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমাদের মূর্তি আর কি নাই, দাঁড়ানো অবস্থায় নাই, আমাদের মূর্তিগুলা ভেঙে পড়ে রয়েছে। জোরে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর কেশকে মুস্তফা সামানে ওস বারবার দারে গোশায়েদা মানে ওস তো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জানকে বললেন, কে ওর আব্বা জান বললেন, আবু কুফা,
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বললেন, হে আমার স্বামী, আমার সন্তানকে তুমি কিছু বলো না, দমক দিয়ে কিছু বলিও না এই ঘটনার ব্যাপারে। তখন আবু কুহাফা বললেন, ব্যাপার কি? তখন আবু কুহাফার স্ত্রী সালমা উহুনা উম্মুল খারুনি বললেন, আমার সন্তান হযরত আবু বকর আব্দুল্লাহ যখন আমার গর্ভের ভিতরে ছিল, আমার সন্তান যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, তখন আমি গাইবি থেকে এমন একটি আওয়াজ শুনেছি। কি আওয়াজ শুনেছ? ইয়া মাতাল্লাহি আলা তাহাকুকি আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাইস আস-সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিব ওয়া রাফিক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান বললেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমি গাইবে একটি আওয়াজ শুনলাম, ওই আওয়াজের মধ্যে আমি লক্ষ্য করলাম কে বলছে। ওই আওয়াজের মধ্যে আমি জানতে পারলাম ওরা বলেছে ওই আয়াতের মধ্যে, আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান উনি একজন ভালো সন্তান, আমাকে স্বাগতম জানিয়েছে, আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমার সন্তানের নাম আসমানের মধ্যে সিদ্দিক রয়েছে। কি রয়েছে? আসমানের মধ্যে ফিসামাই আসিদ্দিক। আমার ছেলের নাম আসমানের মধ্যে সিদ্দিক লি মুহাম্মাদিন সাহেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে এবং উনি খলিফা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এরপরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আম্মা জান থেকে এই কথা শুনলেন, তখন আর কিছু বলে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত আশেক ছিলেন, সাহাবা ছিলেন, যার স্থান আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পরে যার স্থান উনি হচ্ছেন সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন সিদ্দিকে আকবরের ছোটকালের অবস্থার কথা, ঠিক কি না? ছোটকালের কথা। এবার আসেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হলো, যখন যৌবন কাল শুরু হয়ে গেল, তখন উনি আমার নবীর বন্ধু হিসাবে থাকতেন, এখনো পর্যন্ত কলমা পড়ে নাই। আমার নবী কি করেছে কি না করেছে, আমার নবীর চাল চরিত্র কিভাবে, আমার নবীর জবান মোবারক থেকে কথাবার্তা কিরকম, সবগুলো ফলো করতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে অসংখ্য বেশি মহাব্বত করতেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সরকারে মদিনা আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কলমা পড়ার আগে সিদ্দিক আকবর বললেন, উনি ওই এটা বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন সিদ্দিক আকবর বললেন, উনি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, উনি খানায়ে কাবার মধ্যে এমন একটি আসমান থেকে নূর এসে খানে কাবার সাদর উপরে পড়ল, পড়ার পরে ওই আনোয়ার খানে কাবার সাদের মধ্যে তাকে নাই। এটা খানে কাবার চতুর্দিকে যে ঘর বাড়ি রয়েছে ওই ঘর বাড়ির মধ্যে চলে যাচ্ছে, চলে গিয়ে আবার ওয়াপিস প্রত্যেকটি ঘর থেকে বের হয়ে এসে একত্রিত হয়ে এক হয়ে ওই নূর আলোটা সিদ্দিক আকবরের ঘরের মধ্যে চলে আসতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। সিদ্দিক আকবর বললেন, যখন ওই নূর প্রথমে হানে কাবার সাদর উপর অবতীর্ণ হলো, এরপরে এই মক্কায় মুয়াজ্জামের মধ্যে যা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে ওই নূর একত্রিত হয়ে
আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের মধ্যে ঢুকতেছে, তখন আমার ঘরের দরজাটা আমি বন্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘুম ভেঙে গেল, ফজর যখন হলো আমি ঘর থেকে বের হলাম। বের হই আমাদের পার্শ্ববর্তী একজন স্বপ্নের তাবির করে এরকম একজন মানুষ ছিল, পাদ্রী ছিল। ওই পাদ্রীর কাছে আমি গেলাম, যাওয়ার পরে আমি স্বপ্নের কথা বললাম। এ পাদ্রী, আমি আপনার কাছে আসলাম একটি কারণে, আমি গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের তাবির জানার জন্যে আমি আপনার কাছে আসলাম। তখন ওই পাদ্রী বলল, তুমি কি স্বপ্ন দেখেছো এটা আমাকে বলো। তখন পাদ্রী কি বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাদ্রী আমি গত রাত্রে ঘুমিয়েছিলাম, আমার ঘুম যখন বিবর হয়ে গেলাম গভীরের মধ্যে, আমার ঘুম ভালো হয়েছে, তখন আমি নিশিরাতের মধ্যে স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটি নূর এসে, আলো এসে হানে কাবার ছাদের উপরে পড়লো। ছাদের উপরে পড়ে ওই নূর ওখানে স্ত্রী থাকে নাই। এই মক্কায় মুয়াজ্জেমার পাশে যা ঘর বাড়ি রয়েছে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ওয়াপস ফিরে এসে ওই নূর একত্রিত হয়ে আমি আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকতেছে। উচ্চা আওয়াজে বলেন সুবহান। এই কথা যখন পাদ্রীকে বলল, তখন পাদ্রী বলল, এই এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আমি পাদ্রী দ্বারা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা যখন শুনলেন সিদ্দিক আকবর, ওই পাদ্রী কি বলে, তখন পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এরপরে সিদ্দিক আকবর ব্যবসার নিয়তে একটি জায়গার মধ্যে গিয়েছে। ওই জায়গার মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ব্যবসার উদ্দেশ্যে নিয়ম নিয়ে, ওই জায়গার নাম হচ্ছে হাওড়া। ওই হাওড়ার মধ্যে একটা গির্জা রয়েছে, যে গির্জার মধ্যে বাহিরে একটা পাদ্রী রয়েছে। ওই পাদ্রী কাছে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন ওই পাদ্রীকে স্বপ্নের তাবিরের কথা বললেন, কি কি স্বপ্ন দেখলেন, কিভাবে দেখলেন তা বলেছে। বলার পরে ওই পাদ্রী বলল, তোমার বাড়ি কোথায়? আবু বকর সিদ্দিক বললেন, আমার বাড়ি মক্কায় মুয়াজ্জামা। আর তুমি কোন বংশের? আমি কুরাইশ বংশের বনি গোত্রের মানুষ। তখন ওই পাদ্রী বলল, অতএব তোমার কাছে, তোমার এলাকার মধ্যে একজন নবী আসবে, ওই নবীর তুমি সাহাবা হবা, তুমি প্রথম খলিফা হবা, এবং ওই নবীর কালমা পড়ে তুমি ধন্যবান হয়ে যাবা। জোরে বলেন সুবহান। কি হয়ে যাবা? তুমি প্রথম খলিফা হবে, এবার ওই নবীর কালমা পড়বা, তুমি তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে যখন আমার সরকারি মদিনা আকামাউলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করলেন, সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এরপরে যিনি কালমা গ্রহণ করলেন পুরুষের মধ্যে, তার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহান। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী, তো প্রত্যেকটা নবীর তো নবুয়ত দাবি করার একটা কি রয়েছে, মুজিজা কারামত রয়েছে। তাই আপনি যে নবী এটার একটা মুজিজা কারামত একটা বলেন না। আমার নবী বললেন, এ আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের তাবির তোমাকে একজন পাদ্রী বলতে পারে নাই, তুমি ব্যবসার নিয়তে তুমি হাওড়া জায়গার মধ্যে গিয়েছো, বাহিরা বাহিরা গির্জার ফাদরের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে ওই ব্যবসার সময়, ওই ফাদরে তোমাকে যা যা বলেছে ওগুলো আশ্চর্যজনক ঘটনা। জোরে বলেন সুবহান। তখন আবু বকর সিদ্দিক আর কিছু বলে নাই, তখন আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবুল্লাহ, আর কেশ কে মুস্তাফা সামানিওস বারে বার দর ঘোষায় দামানিওস, তু সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ এটা বলে শেষ তাহলে সিদ্দিক আকবর আমার নবীর দামান ধরেছে সিদ্দিক আকবর দামি হয়েছে আমরা তো অনেকে এখন আমার নবীকে মহব্বত করি আমরা কলমা পড়ি মুসলমান আশিক রসুল দাবি করি ঠিক কিনা কিন্তু নবী যা বলেছে যা ছেড়ে দেওয়ার জন্য আমার নবী বলেছে আমরা তাই করি না আমার নবী বলেছে উম্মত তোমরা আমাকে নিজের জানের চেয়েও নিজের মালের চেয়েও নিজের আত্মীয় স্বজনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে হবে জোরে বলেন সুবহান যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে দুনিয়ার সব জিনিসের চেয়ে আমাকে বেশি মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হবে না জোরে বলেন সুবহান একটা সেই কারণে একটি শায়ের বলে ইশকে মেহবুবে খোদা দিল মে হাসিল নহীম লাখ মোমেন হো মগর ঈমান মে কামিল নহীম ইশকে মেহবুবে খোদা দিল মে হাসিল নহীম লাখ মোমেন হো মগর ঈমান মে কামিল নহীম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আমার নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে প্রাণের চেয়ে এমনকি নিজের সন্তান মা বাবা আদম দৌলত আত্মীয় স্বজনের চেয়ে বেশি মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হবে না ঝোরে বলেন সুবহান এই কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে আল্লাহর নবীকে মহব্বত করতে হয় এখন আমরা নবীকে মহব্বত করি কিন্তু আমাদের সম্পদ রেখে দিই ঠিক কিনা নবীকে মহব্বত করি আমরা নবীর মা বিল হলে আমরা যাই না দোকানের মধ্যে বসে তাকে গপগুজার করি ঠিক কিনা এ আমরা এমন আসে এমন নবীকে মহব্বত করি কিন্তু দেখেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে আমার নবী বললেন হুববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আমার নবী বললেন নেই আমার সাহাবে কেরাম শুনো আমি নবীর তিনটি জিনিস বেশি পছন্দনীয় আমি নবীর তিনটি জিনিসকে মহব্বত করি এক নম্বর হচ্ছে আতিব আমি নবী খুশবুকে বেশি মহব্বত করি পছন্দ করি দুই নম্বর হচ্ছে ওয়ান্নিসা আমি মহিলা জাতিকে আমি বেশি মহব্বত করি তিন নম্বর হচ্ছে ওয়াজিলাত হুরনাত আইনি ফি সালা এই আমার সাহাবে কেরামরা আমি নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায় আমি শান্তি পাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কে বলেছে আমার নবী কাকে বলেছে আপনারা যেভাবে আমার সামনে রয়েছে আমার নবী ও সাহাবায়ে কেরামদেরকে রেখে সামনে রেখে আমার নবী দ্বীনের নসিহত করতেন ঠিক তদ্রূপ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আমি নবীর তিনটি মহব্বত আমি নবীর তিনটি জিনিসকে আমার পছন্দনীয় আমি মহব্বত করি এক নম্বর হচ্ছে খুশব দুই নম্বর হচ্ছে মহিলা তিন নম্বর হচ্ছে সলাৎ নামাজ এই কথা যখন বললেন আমার নবী তখন আমার নবী বললেন ওয়া কানা মা হুয়া সাবু জালুসান ওই বৈঠকের মধ্যে সাহাবে কেরামরা উপস্থিত ছিলেন অনেক সাহাবে কেরাম ছিল তখন ওই সাহাবে কেরামের মজলিস থেকে আমার নবী যখন তিনটি কথা বলেছে তিনটি কথা বলার পরে সাহাবে কেরামদের থেকে একজন বলল ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাসুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে তিনটা জিনিস বেশি পছন্দনীয় আপনার মহাব্বত প্রিয় আমি আবু বকর তিনটা জিনিস রয়েছে এক নম্বর হচ্ছে আন্নাজুরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের সর্বপ্রথম মহব্বতের জিনিস হচ্ছে আমার পছন্দনীয় জিনিস হচ্ছে সব সময় আমার এই চক্ষু দিয়ে আপনি প্যারা নবীর জিন্দা নবীর চেহারাটা দেখে তাকা জোরে বলেন সুবহান হযরত আবু বকর বললেন
আমারে চোখ দিয়ে সব সময় আমি দিন রাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারায় আনোয়ার আমি দেখতে চাই। জোর বলেন সুবহান। দুই নম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর হচ্ছে ওয়া ইন ফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদগুলা আপনার দরবারে বিয়ায় করতে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আমার পছন্দ লাগে, আমার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, আমার যা মাল রয়েছে, দৌলত রয়েছে, সম্পদ রয়েছে, ওই সম্পদগুলো আপনি নবীর কাছে বিয়ায় করা। জোরে বলেন না সুবহান। তিন নম্বর হচ্ছে ওয়া আন ইয়াকুনা ইবতানি তাহাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান আপনার খেদমতের মধ্যে সব সময় নিয়োজিত রাখা, এটা আমি আবু বকরের পছন্দনীয়। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমরা তো এখন আমাদের মহিলা আমাদের মায়া নবীর খেদমতে দিতে পারবো না, তো এই যে ইবারতের মধ্যে আর দুইটি কথা বলা হয়েছে আবু বকর সিদ্দিকের জবান দিয়ে, একটি হচ্ছে রসুলকে কি করা চাওয়া, নবীকে সব সময় দেখে থাকা, আর একটা হচ্ছে মাল। দেখুন আমরা নবীকে হাজার নাজরে জানি, নবীকে স্মরণ করতে আমরা পারি ঠিক কিনা, এভাবে বন্ধ হবে আমল করে নবীর মহাব্বত রেখে এটা দেখার জন্য অর্জন করতে হবে। আর আমাদের যে মাল সম্পদ রয়েছে, আজকে মিলাদুন নবী বলেন, মাদ্রাসা বলেন, দিন ধর্মের জন্য ওই টাকাগুলো আমরা খরচ করতে পারি ঠিক কিনা। তাহলে আবু বকর সিদ্দিক এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমার নবীর উম্মতরা, তোমরা সব সময় আমার নবী সরকারে মদিনাকে স্মরণ করবা, নবীর দরুদ শরীফ পড়বা, আমার নবীর মহাব্বত অন্তরে রাখবা, তোমাদের মাল সম্পদ যা রয়েছে ওগুলো নবীর মিলাদুন নবীর জন্য তোমরা দিয়ে দিবা। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে আজকে ফাতিহায়ে আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহফিল থেকে আলোচনা শুনে সুন্নুলেমায়ে কেরামদের আমাদের জীবন আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।